আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বইমেলা থেকে আমি কি কি বই কিনলাম তার আনবক্সিং এখন আপনারা কি ভাবছেন যে আবিদ ভাই কি পাগল হয়ে গেল এই অক্টোবর নভেম্বর মাসে বইমেলা আসলো কোথা থেকে আসলে আমি পাগল হইনি কথা কিন্তু ঠিকই আছে যে এখন কিন্তু বইমেলা চলছে সেটা হচ্ছে যে ইসলামী বইমেলা তো আমরা একুশে বইমেলার সাথে যত বেশি পরিচিত আমরা কিন্তু ইসলামিক বইমেলার সাথে তত বেশি অপরিচিত যার কারণে কেউ বুঝতে পারে নাই যে আমি আসলে কোন বই মেলার কথা বলছি তো যাই হোক এখন হচ্ছে মেলার কথা আপনাদেরকে বলবো একটু যে মেলাতে আমি কি কি বই কিনলাম কেমন লাগলো আমার মেলার এক্সপিরিয়েন্সগুলো তো আশা করি আপনারা যেন বুঝতে পারেন যে না এই মেলা তো খুবই সুন্দর হয় খুবই মজা হয় এবং এখানে অনেক বই পাওয়া যায় প্রথমে তো আমি বলবো যে মেলা হচ্ছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং এই মেলা চলবে বারোই নভেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো এই মেলার এই সময়সীমার মাঝে আমি এবং আমার প্রিয় বন্ধু ফামিন গিয়েছিলাম বায়তুল মোকারমে মেলাতে দেখতে যে কেমন হচ্ছে বইমেলাটি তো এই নিয়ে আমি দুইবার গিয়েছি তো আমি আজকে আপনাদেরকে প্রথমবার এবং দ্বিতীয়বার মিলিয়ে বলবো আর কি তো প্রথমবার যখন গেলাম আমার বন্ধু ফামিনের সাথে তখন আমরা হয়তো সিনটা দেখতে পাচ্ছেন যে মেলাতে করে গিয়েছি তারপর মেলাতে গিয়ে ঢুকলাম এবং সেইখানে গিয়ে আমি একবারে পুরোটা একটা চক্কর দিয়ে দেখলাম যে কেমন লাগে যে কি কি বই আছে কী কী স্টল আছে তো সেখানে একটা বিষয় খারাপ লাগলো যে মেলাটি এত বেশি বড় না যতটা কি আমার ভাবনা ছিল আর কি যে খুবই স্টলগুলো কম কিন্তু সব স্টলে অনেকগুলো প্রকাশনের বই পাওয়া যাচ্ছে যার নাকি একদিক দিয়ে ভালোই হয়েছে কিন্তু স্টলের সংখ্যা কম তো আশা করি যে সামনের দিনে এই রকম আরও অনেক বেশি স্টল বসবে এবং প্রতিটি প্রকাশনের জন্য আলাদা আলাদা স্টল পাওয়া যাবে তো এটাই আমরা দোয়া করি আর কি তো পরবর্তীতে আমি আরও বলবো যে আমি যখন পুরোটা ঘুরে ঘুরে দেখলাম কি কি বই আছে কি কি স্টল আছে সব কিছু দেখার পরে আমরা প্রথমে বই কেনা শুরু করলাম তো প্রথমে আমরা গিয়েছি সিয়ান পাবলিকেশনে তো সিয়ান পাবলিকেশনে কি কি বই দেখলাম তা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো সেখান থেকে আমি যে যে বইগুলো কিনেছি তা হচ্ছে যে ভালোবাসার চাদর এটি হচ্ছে সিয়ান পাবলিকেশনের একটি বই এই বইটির গায়ের মূল্য হচ্ছে একশো টাকা এবং দ্বিতীয় যে বইটি কিনেছি তা হচ্ছে মাকতাবাতুল আসলাফ থেকে যার নাম হচ্ছে গুরাবা এটি একশো টাকা তো এই দুটি বই কিনে আমার প্রথমে বই কেনা শুরু হয়েছে তো এরপর আমি আর অনেকগুলো বই কিনেছি যা নাকি আপনারা পুরো ভিডিওতে জানতে পারবেন তো এরপরে একটু কথা বললাম সিয়ান পাবলিকেশনের লোকের সাথে এবং তিনি আমাকে বললেন যে মেলাতে মানুষ একটু কম হচ্ছে কিন্তু আস্তে আস্তে বললেন যে আপনারা এটা প্রচার করেন দোয়া করেন যেন আসলে বাড়ে তো আসলে পরবর্তীতে গিয়ে দেখলাম যে না প্রথমবার যখন গিয়েছিলাম তখন মেলাতে একটু মানুষ সংখ্যা কমই ছিল কিন্তু পরবর্তীতে যখন গেলাম তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ যে অনেক 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 বেশি মানুষ ছিল এবং বিক্রি অনেক ভালো হচ্ছিল কারণ সবাই হাতে দেখলাম যে তারা বই কিনছে খুব বেশি মানুষ দেখলাম না যারা নাকি ঘোরাঘুরি করতে আসছে বেশিরভাগ মানুষের হাতেই বইয়ের ব্যাগ ছিল তো এটা তো খুবই খুশির কথা তো এখান থেকে আমরা গিয়েছি গার্ডিয়ান পাবলিকেশনসে তো গার্ডিয়ান পাবলিকেশন তো আপনাদের সবারই অনেক পছন্দের একটি পাবলিকেশন তো সেখানে গিয়ে আমি দেখলাম যে প্রথমেই যে বইটি আমার চোখে পড়েছে তা হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম বইটি তো প্রোডাক্টিভ মুসলিম বইটি আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল বইটির ইংরেজি যে বইটি আছে তা আমার কাছে ছিল যদি আমার পড়া হয়নি কিন্তু এটি দেখে আমার কাছে মনে হলো না এটা আমি কিনে ফেলি এটা পরবর্তীতে আমার পড়তে হবে এবং এটা খুবই প্রয়োজনীয় একটি বই তো তখন আমি জিজ্ঞেস করলাম ভাইয়া বইটার দাম কত তো ভাইটি বললেন এটার দাম তো আড়াইশো টাকা কিন্তু মেলা উপলক্ষে আমরা প্রতিটি ফিক্সড প্রাইজের বইয়ের মধ্যে দশ পার্সেন্ট করে ছাড় দিচ্ছে যার ফলে এটার দাম হয়েছে দুইশো টাকা তো দুশো পঁচিশ টাকা দিয়ে আমি এই বইটি কিনে ফেললাম যদিও বললে ভুলও হবে যে আমি কিনে ফেললাম এটা আমার বন্ধু ফামিন আমাকে গিফট করেছে এবং কি সিয়ান পাবলিকেশনের যে দুটি বই ছিল সেটাও সেই আমাকে গিফট করেছে তো তাকে অনেক বেশি ধন্যবাদ এবং আপনার যদি এরকম বন্ধু থাকে তাহলে তো অনেক বেশি ভালো আপনাদের এরকম বন্ধুদেরকে আপনি নিয়ে যাবেন এবং বলবেন যে তারা যেন আপনাকে বই গিফট করে কারণ বইয়ের থেকে ভালো গিফট আর কী হতে পারে বই তো বললাম নাকি বউ বলেছি বই মনে হয় বলেছি আর তা যখন এডিট করব তখন দেখে নেবো যে কী বলেছিলাম ভুল হলে ঠিক করে দেব আর যে বই থাকে তাহলে তো বই থাকে তিন নাম্বার যে স্টলে আমি গিয়েছি তা হচ্ছে মাক্তাবাতুল বায়ানের স্টল তো সেখানে গিয়ে আমি দুটি বই কিনেছি এবং সেই দুটি বই হচ্ছে যে আফসোস রয়েই যাবে যার নাকি সমর্পণ প্রকাশন থেকে প্রকাশিত যার দাম হচ্ছে দুইশো টাকা এবং পরেরটি হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড দুই নাম্বার যে বইটি সেটি হচ্ছে সত্যায়ন প্রকাশন থেকে যার গায়ের মূল্য হচ্ছে তিনশো বিরানব্বই টাকা তো এই দুটি বই কিন্তু অনেক বেশি হিট একটি বই এবং দুটি বইয়ের মধ্যে অনেক চাহিদা ছিল তো আমি ভাবলাম যে যেহেতু আমার কিনা হয়নি তো আমি কিনে ফেলি এবং আমাদের একটি সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে ভাইয়া আপনি ডাবল স্ট্যান্ডার্ড বইটা অবশ্যই কিনবেন তো তার কথা শুনে ভাবলাম যে যেহেতু সে বলেছে এত রিকোয়েস্ট করেছে তাহলে তো কিনতে হয় তো তার কথা মতো সেই দুটি বই আমি কিনেছি মানে তার কথা মতো আর কি ডাবল ছেনাটা কিনেছি আর আমার নিজের কথা মতো আমি যে আফসোস রয়ে যাবে সেই বইটি কিনেছি এবং এরপর হচ্ছে আমাদের চতুর্থ যে স্টলটি চতুর্থ স্টলটি আমার খুবই পছন্দের একটি পাবলিকেশন যা হচ্ছে রুহামা পাবলিকেশন তো আমি মেলায় গিয়েছি এবং তাদের কাছ থেকে কোনো বই কিনবো না তা তো হতেই পারে না তো আমি তাদের দুটি বই কিনেছি যা হচ্ছে একদম নতুন প্রকাশিত হয়েছে যার নাম হচ্ছে ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ এবং ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী তো তরুণ যে বইটি তার দাম হচ্ছে চারশো টাকা এবং তরুণী যে বইটি তার দাম হচ্ছে তিনশো টাকা তো এই দুটি বই কিন্তু তাদের মাত্র প্রকাশিত হয়েছে এবং খুবই দেখলাম যে ফেসবুকের মধ্যে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তো ভাবলাম যে আমিও কিনে ফেলি তো আমি যখন সংগ্রহ করলাম তখন আমাকে বুক মার্ক দেওয়া হয়েছে নোটবুক দেয়া হয়েছে এমনকি একটি চাবি রিংও দেওয়া হয়েছে খুবই সুন্দর ছিল তো আলহামদুলিল্লাহ যে অনেক কিছু গিফট পেয়েছি এবং এরই সাথে আমি এখান থেকে আরও কয়েকটি বই কিনেছি যার মধ্যে একটি হচ্ছে ভুল সংশোধনের নববী পদ্ধতি এই বইটির দাম হচ্ছে দুইশো টাকা এবং আরেকটি যে বই কিনেছি তা হচ্ছে দৈনন্দিন দিনের সহস্রাধিক সুন্নত মানে এক হাজার সুন্নত নিয়ে এই বইটি এই বইটির গায়ের মূল্য হচ্ছে একশো টাকা মানে সুন্নতের যে ইগুলো আছে আমাদের প্রতিদিনকার যে শূন্যদগুলো সকালের বিকালে রাতের তো সেই সব শূন্যত নিয়ে এই বইটি তো এটা আপনার সংগ্রহ রাখতে পারেন তো আশা করি আপনার কাছে ভালোই লাগবে আর কি তো এই সব গিফট নিয়ে রোহামা পাবলিকেশনের সাথেই আছে হাসানা পাবলিকেশন তো হাসানা পাবলিকেশন থেকে আমি একটি বই কিনেছি যার নাম হচ্ছে দশ মিনিটের আমল তো এটি আমি ফেসবুকে এক জায়গায় দেখেছিলাম যে এই বইটি নিয়ে তো ভাবলাম যে যেহেতু চোখের সামনে পড়ে গিয়েছে তাহলে কিনেই ফেলি তো সেখান থেকে আমি এই বইটি কিনেছি এই বইটির দাম হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তারপর হচ্ছে আমাদের ছয় নাম্বার যে প্রকাশনী বা ছয় নাম্বার যে স্টল তা হচ্ছে সমকালীন প্রকাশন তো সমকালীন প্রকাশন তো খুবই বিখ্যাত একটি প্রকাশন তো এখান থেকে আমি কয়েকটি বই কিনেছি যার মধ্যে একটি হচ্ছে তিনি আমার রব তো এটি হচ্ছে তাদের প্রকাশনী থেকে বই এবং এই বইটি কিন্তু অনেক বিখ্যাত ছিল কারণ অনেকে আমাকে পড়তে বলেছেন তো এটা একটা দ্বিতীয় পর্ব আছে তো আমি প্রথমটি কিনেছি যার দাম হচ্ছে দুইশো বাহাত্তর টাকা তো এগুলো সবগুলো কিন্তু গায়ের মূল্যের দাম আমি আপনাদেরকে বলছি তো দুইশো টাকা দিয়ে আমি এই বইটি কিনেছি এবং একই সাথে আরেকটি বই কিনেছি তা হচ্ছে ফেরা তো ফেরাও কিন্তু দ্বিতীয় পর্ব আছে তো আমি ভাবলাম আগে প্রথমটা পড়ে নেই আশা করি ভালোই লাগবে তাদের বই তো খারাপ হয় না তারা খুব ভালো মানের বই বের করে তো এই বইটির দাম হচ্ছে একশো টাকা তো সমকালীন প্রকাশন থেকে আমি আরেকটি বই কিনেছি যদিও এটা তাদের প্রকাশনের বই না সেই বইটির নাম হচ্ছে ফিটনার যুগে করণীয় এটি হচ্ছে এহসান পাবলিকেশন থেকে এবং এই বইটির দাম হচ্ছে দুশো টাকা কিন্তু এই বইটি কিন্তু বর্তমানে অনেক চাহিদা আমি আগেরবার যখন গিয়েছিলাম রাতে প্রথমবার তখন আমি খুঁজেছিলাম বইটি আমি পাইনি কারণ বিক্রি হয়ে গিয়েছিল তো এইবার যখন গেলাম মানে পরবর্তী যখন গিয়েছি তখন কিনেছি তো এই বইটি কিন্তু অনেক চাহিদা আছে এটা নিয়ে তো আমি ভাবলাম যে এটা নিয়ে আমাদের রিভিউ তৈরি করতে হবে তো আপনার সামনে এটা নিয়ে অবশ্যই রিভিউ বানাবো তখন আপনারা অবশ্যই দেখবেন এবং সেই রিভিউগুলো কিন্তু খুব শীঘ্রই আসবে তো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিওগুলো যেন আপনাদের মিস না হয় তো এখন হচ্ছে আমাদের পরবর্তী যে স্টল আমাদের পরবর্তী স্টলটি হচ্ছে সন্দীপন প্রকাশন তো সন্দীপন প্রকাশন থেকেও কিন্তু আমি আগে অনেকগুলো বই কিনেছি তো এবার বই বানাতে গিয়েও ভাবলাম তাদের কাছ থেকে কয়েকটি বই কিনি তো সেই বইগুলোর মধ্যে একটি হচ্ছে হিজাব আমার পরিচয় এটি হচ্ছে মেয়েদের জন্য বই তো ভাবলাম যে এই বইটি আমাদের ভিডিওতে লাগবে যে আমাদের যে সিরিজটি আছে মেয়েদের জন্য বই সিরিজে সেখানে আমরা এই বইটি দেখাবো তো এই বইটির দাম হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা এবং দ্বিতীয় যে বইটি আমি কিনেছি তা হচ্ছে কোরআন বোঝার মজা তো এই বইটিও ভাবলাম যে যেহেতু টপিকটি খুবই জরুরি তো এটা আমি কিনে ফেলি এটার দাম হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা এবং শেষে যে বইটি কিনেছি তা হচ্ছে শেষের অশ্রু এটির দাম হচ্ছে একশো চৌত্রিশ টাকা তো এটা নিয়ে আমরা কোনো আইডিয়া নেই এটা আমি কিনেছি এটার নাম দেখে তো ভাবলাম যে হয়তো দুঃখের কোনো বই হবে তো কিনে দেখি কেমন লাগে যদি পড়ে ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই তাই না তো এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে স্টলে আমি গিয়েছি তা হচ্ছে মোহাম্মদ পাবলিকেশন এখান থেকে আমি দুটি বই কিনেছি একটি হচ্ছে তাদের নিজস্ব পাবলিকেশনের বই আর একটি হচ্ছে কালান্তর প্রকাশনের বই তো দুটো প্রকাশনীর অনুবাদ অনেক বেশি ভালো হয় এবং তাদের কাছ থেকে আমি যে বইটি কিনেছি তা হচ্ছে মোহাম্মদ পাবলিকেশন থেকে যে বইটি কিনেছি তার নাম হচ্ছে সালাফদের চোখে দুনিয়া এটির দাম হচ্ছে তিনশো টাকা এই বইটির বাইন্ডিংটা এত সুন্দর মানে একদম আর কি অসম্ভব রকমের সুন্দর কি এত বেশি ভালো লেগেছে এটার বাইন্ডিংটা আমি আপনাদেরকে বলবো এবং কভারটাও খুবই সুন্দর এবং এটার যে লেখক যে ইমাম তার নাম হচ্ছে আবিদ তো ভাবলাম যে আমার নামের সাথে মিল আছে এত বড় একজন ইমাম তো আমি কেন কিনবো না তার বই তো সব যখন মিললে গেল তখন ভাবলাম যে না এই বইটি নিয়ে যায় এবং এখান থেকে আমি কালান্তরের আরেকটি বই কিনেছি কালান্তর প্রকাশনীর যার নাম হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া তালা আনহর জীবনী আর কি তো এটির দাম হচ্ছে ছয়শো টাকা তো আবু বকর সিদ্দ আনন্দ তো আমাদের সবারই অনেক বড় একজন আদর্শ তিনি আমাদের নবীজির অনেক প্রিয় ব্যক্তি ছিলেন তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে তার জীবনীটি তো আমাদের অবশ্যই জানতে হবে এবং আমার নিজের তো আরও বেশি জানতে হবে এই কারণে আমি এই জীবনীটি আগে নিয়েছি এবং পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আরও যে জীবনীগুলো আছে সেই সব জীবনীগুলো আমি আমার কালেকশনে রাখবো এবং পড়ব এবং কি আপনাদেরকেও দেখাবো তো এটি হচ্ছে আমার মোহাম্মদ পাবলিকেশনের থেকে যে যেসব বইগুলো তা এবং এরপরে আমরা যেখানে গিয়েছি তা হচ্ছে এরপর আমরা যেখানে গিয়েছি তার আগে আমি বলবো যে মেলাতে বই কিনতে কিনতে মাগরিবের সময় হয়ে গিয়েছিল তো আমরা ভাবলাম যে মাগরিবের সালারটা আদায় করেই নেই কারণ অনেক সময় দেখা যায় কি যে অন্যান্য জায়গায় আপনারা যখন যাবেন তখনই তো আপনার নামাজ নিয়ে অনেক সমস্যা হয় যে কোথায় নামাজ পড়বেন কীভাবে উজু করবেন তো এটা তো একদম বায়তুল মোকার মসজিদের মধ্যেই মেলাটি হচ্ছে যার কারণে নামাজ মিস হওয়ার কোনো চান্সই নেই তো সেখানে আমরা নামাজটি আদায় করলাম তো বন্ধু ফামিন আমাকে বলল যে মনে হচ্ছে যে হজের মধ্যে আসছে কারণ হজে যে খোলা যে ময়দানটি থাকে ঠিক সেই রকম এখানেও খোলা ময়দান তো আমরা সে বারিন্দার মধ্যেই নামাজটি পড়ে নিলাম তো বারিন্দার মধ্যে নামাজটা পড়ার পরে খুবই ভালো লাগছিলো একদম ঠান্ডা বাতাস আসছিলো কিন্তু এরই মাঝে যা হলো তা হচ্ছে যে বৃষ্টির ফোটা পড়ছিল তো বৃষ্টির ফোটা মানেই এবার তো খবর আছে কারণ সবই তো খোলা এখন যে কি হবে তো এই ভাবতে ভাবতে দেখলাম যে একদম ফুল স্পিডে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এবং ঠিক তখনই মেলার মধ্যে তাদের যে স্টরগুলো যে লোকগুলো ছিল তাদেরকে দেখলাম যে তারা উপরে চাদর দিয়ে দিচ্ছে বা কাপড় দিয়ে দিচ্ছে যার ফলে কোনো বৃষ্টির পানি আমাদের গায়ে লাগেনি এবং খুবই সুন্দর করে আমরা বৃষ্টিটি উপভোগ করলাম এবং সেই দৃশ্যটি দেখেও ভালো লাগলো যেমন খুব একটা বেশি বইয়ের ক্ষয়ক্ষতিও হয়নি কোনো মাংসের গায়েও খুব একটা বেশি পানি লাগেনি তো এটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো বৃষ্টি শেষ হওয়ার পরে আমাদের প্রায় কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন আমরা একটু ঘোরাঘুরি করলাম এবং সব কাজ শেষ হওয়ার পরে আমি বলবো যে আমাদের শেষ যে প্রকাশনী তা হচ্ছে যে আমি আলোকিত প্রকাশনীতে গিয়েছিলাম যদিও এটা আমি পরের গিয়েছি যার কারণে আমার সেখানকার ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি তো সেখান থেকে আমি তিনটি বই কিনেছি তো সেই তিনটি বই আমি আপনাদেরকে হাতেই দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আলোকিত প্রকাশনীর বই তো আলোকিত প্রকাশনী থেকে আমি যে তিনটি বই কিনেছি তা হচ্ছে যে প্রথমে দেখা এই দুটি বই এটি হচ্ছে ইমান হারানোর ভয়াবহ কারণ এবং এটি হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য যা জানা অপরিহার্য তো এই দুটি বইয়ের দাম হচ্ছে ইমান হারানোর ভয়াবহ কারণ তার দাম হচ্ছে আশি টাকা এবং এরপরে যে দাম হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য যা যেন অপরিহার্য তার দাম হচ্ছে একশো টাকা এবং পরবর্তী এবং সর্বশেষ যে বইটি আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি বই এবং এই বইটি আশা করি আপনাদের সবারই খুবই কাজে লাগবে তা হচ্ছে হাদিসে বর্ণিত দোয়া সমূহ ও তার ব্যাখ্যা এবং এই বইটি কিন্তু খুবই জরুরি আলোকিত প্রকাশনী থেকে বের হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটি বই এটি নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে এবং এটির দাম হচ্ছে পাঁচশো বাহাত্তর টাকা তো এই বইটিতে মোটামুটি হাদিসে যা যা এসেছে সবগুলো দোয়া দেয়া আছে মানে একটি বইয়ের মধ্যে হাদিসের সবগুলো দোয়া আর কি লাগে বলেন একদম সবগুলো দু আপনারা একটি বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আশা করি যে এই বইটি কিন্তু অনেক উপকারী হবে তো এই হচ্ছে আমাদের মেলা নিয়ে ভিডিও এবং আমাদের আনবক্সিং ভিডিও আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি বলবো আপনারা মেলাতে যান সেখানে গিয়ে ঘুরে আসুন বই কিনুন এবং সেই সব বইয়ের মধ্যে অনেক ছাড় দেওয়া থাকে একই সাথে অনেকগুলো বুকমার্ক পাবেন অনেক সময় চাবি রিংও পেতে পারেন নোটবুক পেতে পারেন তো অবশ্যই ঘুরে ঘুরে দেখুন বই কিনুন একটা স্মৃতি জমা করুন আশা করি আপনাদের সবার কাছে ভালোই লাগবে এবং পায়তল মকরমে গিয়ে নামাজটা পড়ে আসুন অনেকেই দেখা যায় যে ঢাকায় থাকেন কিন্তু সেখানে নামাজ পড়া হয়নি তো এই সুযোগে সেখানে গিয়েও নামাজটি পড়ে আসুন খুবই ভালো লাগবে তো আজকে তাহলে বিদায় নেই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের আবার দেখা হবে আগামীকাল সে এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে